আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের পর্বে আমরা দেখব যে স্ক্যানএফ ফাংশন কিভাবে কাজ করে, আর স্ক্যানএফ আমরা ইন্টিজারের ভ্যালু ইনপুট নেওয়ার জন্য এক ধরনের হবে, এবং ক্যারেক্টার, ফ্লোট, ডাবল এভাবে বিভিন্ন ডেটা টাইপের ভেরিয়েবলের মান যখন ইনপুট নিতে যাব তো তখন স্ক্যানএফের মধ্যে আমাদের ডিফারেন্ট টাইপস অফ স্ট্রাকচার লিখতে হবে। তো আমরা ধরে নিলাম যে এখন আমরা ইন্টিজারের স্ট্রাকচারটা লিখবো আর কি, যে ধরনের একটা প্রোগ্রামের বেসিক যে স্ট্রাকচার সেটা আমরা একটু লিখে নিচ্ছি। সাপোজ এখানে আমাদের একটা ভেরিয়েবল আছে যাকে আমরা বলে দিলাম, এই একটা ভেরিয়েবল আমরা ধরে নিলাম, আর এই ভেরিয়েবলের মধ্যে আমাদের একটা মান বলে দিলাম আমরা 4। দেন আমরা যদি এখন এর মানটাকে প্রিন্ট করতে চাই তাহলে আমাদেরকে এখানে শুধুমাত্র ফরম্যাট স্পেসিফায়ার নয়, বরং এখানে আমরা ফরম্যাট স্পেসিফায়ার প্লাস আদার্স যা ইচ্ছা আমরা লিখতে পারি। তো আমাদের ফার্স্ট টার্গেট ইজ টু রাইট হিয়ার দ্য ফরম্যাট স্পেসিফায়ার অফ ইন্ট ডেটা টাইপ। দেন আমাদের এখানে একটা কমা দিতে হবে, দিয়ে আমাদের ভেরিয়েবলের নামটা দিতে হবে। তো আমরা যদি এই প্রোগ্রামটাকে রান করি তাহলে এক্স্যাক্ট আমরা এর মান যে 4 এটা আমরা পাবো। ওকে ফাইন, আর এখানে আমরা চাইলে আরও এক্সট্রা কিছু লিখতে পারি, যা লিখবো এখানে তাই দেখাবে। যেমন আমি লিখলাম ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু পার্সেন্টেজ ডি, দেন ইট উইল শো দ্য ভ্যালু অফ এ ইজ ইকুয়াল টু 4। তার মানে আমরা এখানে কি স্টাইল লিখতে পারি অথবা নাও পারি, মানে আমাদের প্রিন্টএফের স্ট্রাকচারটা হলো যে এই ডাবল কোটেশনের ভিতরে আদার্স এবং হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার বসে, আর আদার্স না থাকলেও চলে বাট দিলেও হয়। আর এই পজিশনটাতে আমাদের অবশ্যই কমাদের শুধুমাত্র ভেরিয়েবলের নাম, এখানে কমার পরে ভেরিয়েবলের নাম ব্যতীত অন্য কোনো কিছু লিখলে সেটা এরর দেখাবে। এবার আসে আমরা এই এর মানটা যদি এখানে দিয়ে না থাকতো তাহলে সেই ক্ষেত্রে আমরা এটার মানটা ইউজারের কাছ থেকে ইনপুট নিতাম। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের যে স্ক্যানএফ ফাংশন আছে সেই স্ক্যানএফ ফাংশন ইউজ করতে হয়, আর স্ক্যানএফ ফাংশনের স্ট্রাকচারটা আসলে আমরা বলবো যে প্রিন্ট ফাংশনের স্ট্রাকচারের মতোই। তাহলে পার্থক্যটা কোথায়, পার্থক্যটা হলো যে জাস্ট আমরা প্রিন্টএফের পরিবর্তে লিখবো হচ্ছে স্ক্যানএফ, আর এই পজিশনটাতে আমরা ভেরিয়েবলের নামে পড়বে শুধু অ্যাড্রেস অফ চিহ্নটা দেবো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে স্ক্যানএফ আর প্রিন্টএফের ফাংশন, প্রিন্টএফ ফাংশন দ্বারা স্ট্রাকচার প্রায়ই সেম, তবে পার্থক্য হচ্ছে যে নামের মধ্যে প্রিন্টএফের পরিবর্তে স্ক্যানএফ, আর এখানে আমাদের ভেরিয়েবলের নামের পূর্বে একটা অ্যাড্রেস অফ চিহ্ন দিতে হয়। আর এখানে আমরা বলেছিলাম যে প্রিন্টএফের মধ্যে পার্সেন্টেজ ডি অর্থাৎ ফরম্যাট স্পেসিফায়ারের সাথে এক্সট্রা যে কোনো ক্যারেক্টার বা ওয়ার্ড বা স্ট্রিং দিতে পারি, কিন্তু স্ক্যানএফের মধ্যে এই পজিশনে আমরা এক্সট্রা অন্য কোনো কিছু দিতে পারি না। তার মানে স্ক্যানএফের স্ট্রাকচারটাতে আর আমরা যদি প্রিন্টএফের স্ট্রাকচারটা দুইটা স্ট্রাকচার নিয়ে একটু যদি কম্পেয়ার করি যে কোথায় কী হয়, তাহলে আমরা বলতে পারি সাপোজ স্ট্রাকচার অফ প্রিন্টএফ, সেক্ষেত্রে প্রিন্টএফের মধ্যে আমাদের এটা এর আগে আমরা বলেছি, জাস্ট আজকে আমি আবার একটু রিপিট করতেছি, এখানে আমাদের বেসিক্যালি বসা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যাই হোক বানানটা একটু কম বেশি হতে পারে, অ্যান্ড আদার্স, আর এখানে কমা দিয়ে অনলি ভ্যারিয়েবল। আর আমরা যদি চিন্তা করি যে স্ক্যানএফের স্ট্রাকচারটা কেমন হবে, তো আমরা সেই ক্ষেত্রে বলতে পারি স্ক্যানএফের স্ট্রাকচারটা হবে হলো স্ট্রাকচার অফ স্ক্যানএফ। এক্ষেত্রে ফার্স্টে আমাদের এখানে প্রিন্টএফের পরিবর্তে স্ক্যানএফ লিখতে হবে, আর ফরম্যাট স্পেসিফায়ার অ্যান্ড আদার্স থিংস, এই আদার্স অংশটা এখানে কখনোই বসতে পারবে না, জাস্ট এখানে ফরম্যাট স্পেসিফায়ারই বলবে, ইভেন আমরা এর মধ্যে কোনো স্পেসও দিব না। আর এখানে অনলি ভেরিয়েবল, এই ভেরিয়েবলের নামের আগে আমাদের যেটা করতে হবে অ্যাড্রেস অফ ভেরিয়েবল, এটা অনলি ভেরিয়েবল, অনলি ভেরিয়েবল মানে ভেরিয়েবল বাদে অন্য কিছু হবে না, তবে তার আগে আমাদেরকে অ্যাড্রেস অফ দিতে হবে। আমরা এটাভাবে লিখতে পারি অ্যাড্রেস অফ অনলি ভেরিয়েবল, মানে দুটো একসাথে লিখলাম, মানে এখানে হবে ভেরিয়েবল অ্যাড্রেস, অ্যাড্রেস অফ চিহ্নের পরবর্তীতেই ঠিক ভেরিয়েবলের নামটা। তাহলে এটা হচ্ছে আমাদের ছিল প্রিন্টএফ আর স্ক্যানএফ ফাংশনের মধ্যে বেসিক স্ট্রাকচার, আর সেই স্ট্রাকচার ফলো করে আমরা এখানে দেখলাম
কিভাবে এর মানটা ইনপুট নিয়ে আমরা প্রিন্ট করতে পারি। এখানে আর অন্য কিছুই আমি কাজ করিনি, জাস্ট রান করব। এবার আমাদের ঠিক যেই লাইনে স্ক্যানফের কাজটা করানো হয়েছে, দেখানো হয়েছে, ঠিক ওই লাইনে এসে এক্সিকিউট করার ওই পর্যন্ত এসে আমাদের কম্পাইলার এখানে ওয়েট করবে। তো আমরা যখন ভ্যালুটা দিয়ে এন্টার প্রেস করবো, তখন তার পরবর্তী লাইনে যা আছে সে তা কাজ করবে। যেমন আমরা যদি এখানে রান করার সঙ্গে সঙ্গে কিন্তু ঠিক কী করতে হচ্ছে আমরা বুঝতে পারতেছি না, মানে কার মানটা ইনপুট নিব তা কিন্তু আমরা বুঝতে পারতেছি না। তো আমরা এখানে একটা মেসেজ দিতে পারি যে ঠিক স্ক্যানের উপরের লাইনে ইন্টার অ্যান্ড ইন্টিজার ভ্যালু, এর একটা ইন্টিজার ভ্যালু ইনপুট দাও। আমরা রান করলে বুঝতে পারবো যে এইবার আমাদের এই লাইনটা এক্সিকিউট হইতে কিন্তু কোনো টাইম লাগেনি। কেন? কারণ এই লাইনের আগ পর্যন্ত আমাদের কোনো স্ক্যানের ফাংশন ছিল না। তো যে মুহূর্তে এসে সে 7 নম্বর লাইনে স্ক্যানের ফাংশন পেয়েছে, তো ওই জায়গায় সে এসে এখানে ওয়েটিং ওয়েট করতেছে, আনটিল আই উইল প্রেস অ্যানি ভ্যালু, যতক্ষণে একটা ভ্যালু না দেবো। সাপোজ আমি এখানে একটা ভ্যালু দিলাম হচ্ছে 8, তো আমরা একটা স্পেস দিয়ে 8 লিখতে পারি অথবা সঙ্গে সঙ্গে ডাইরেক্ট 8 লিখতে পারি। তো তার পরবর্তীতে প্রিন্টএফ, যে সেই প্রিন্টএফের মধ্যে এর মানটা প্রিন্ট করার কথা, সেই এর মানটা ডাইরেক্ট প্রিন্ট করে দিয়েছে। তো এটা ছিল হচ্ছে আমাদের বেসিক মানে স্ক্যানএফ আর প্রিন্টএফের একটা স্ট্রাকচার। তো আমরা এই স্ট্রাকচার ফলো করে সামনে আরও অনেক বিভিন্ন ধরনের প্রোগ্রাম করতে পারবো ইনশাল্লাহ। তো আমি আরেকটি দেখিয়ে নিই। তো এখানে যদি আমাদের এরকম হয়, আচ্ছা এটা আমরা পরবর্তী ভিডিওতে দেখবো ইনশাল্লাহ।